বাংলাদেশ থেকে নিয়ে আসা হচ্ছে ফিনিশিং নতুন বেবি হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি ব্লগে। আজকে আমাদের ঈদের পরের দিন, তো আমাদের বিলেতে তো আমাদের ঈদ শেষ, বাট বাংলাদেশে ঈদ হচ্ছে, তো মনে হচ্ছে যে আমরা দুই দিন ঈদ করতেছি। তো যাই হোক, সকাল থেকে সবার সাথে ফোনে কমিউনিকেট করার চেষ্টা করতেছি, বাট কাউকেই পাচ্ছি না। জাস্ট আমার ননদকে পাইছিলাম, ওর সাথে কথা বলছি। সো এই তো সকালবেলা হচ্ছে, আমাদের সব আস্তে আস্তে হচ্ছে ঈদের পরের দিনের আর কি কাজকর্ম, এবং হচ্ছে বাসায় আজকে আবার কিছু গেস্ট আসবে, এগুলো চলতেছে। সো আজকের ব্লগটা আমার থাকবে আমার ঈদের পরের দিনের দিন কেমন যায় আর কি সেটা নিয়ে। তাহলে চলুন দিনটা শুরু করি। সুন্দর আছে মামি বাটিটা, যে মামি হচ্ছে সকালবেলা এক ডিস্কি হচ্ছে লেটকা খিচুড়ি রান্না করছে বিফ দিয়া। তুমি কি খেলা করতেছ? বল খেলতেছ খাম্মির সাথে? হ্যাঁ, তোর মাথার উপর এগুলো কি ডাইনোর? যাইতে চাইছি, আমি যাইতে পারবো কিনা তা তো জানি না। মাথার মধ্যে দেখে ডাইনো ডাইনো উঠে আছে। এই যে মামি, এগুলো আরো কি কি গাছ যে লাগাই রাখছে, এগুলো জানি না কি কি গাছ লাগাইছে। এদিক দিয়ে তো চোর কালকে গেছিল এই সাইড দিয়ে। হ্যাঁ দেখো, আমরা এদিক দিয়ে চোরের মতো করে যাচ্ছি এদিক দিয়ে। হ্যাঁ ইজাজ, তুমি দেখছো কেমন এখানে? হ্যাঁ, এই যে কত সুন্দর, এখানেই তো আমাদের লাল আর হলুদের টিউলিপ। এই যে টিউলিপ দেখো, এখানে লেডিবাগ আছে কিনা দেখো। লেডিবাগ খুঁজতেছে, স্পাইডার প্রথমে খুঁজলো, এখন স্পাইডার বাদ দিয়ে হ্যাঁ লেডিবাগ খুঁজতেছে। হ্যাঁ তামান্না দেখাইছে, এইটা মনে রোজ, এটা গোলাপের গোলাপের। হ্যাঁ এটা তো কারে যাব না বাবা, এগুলো সব এখন সুইমিং এর জন্য রেডি হইতেছে, সুইমিং এ যাইতেছে। কোথায় ওয়াশরুমে যাবে? বাই 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 বাই, এনজয় ইউর সুইমিং, বাই বাই। সাদিক আর আপনি এক দেখে রাখো, পোলা পান্ডা চলে গেছে সুইমিং করতে, এখন একদম ঘর বাড়ি একদম ঠান্ডা হয়ে গেছে। আর আমরা কালকে হচ্ছে পয়লা বৈশাখ করার প্ল্যান করতেছি, হুট করে প্ল্যান হয়েছে আমাদের যে পয়লা বৈশাখ এখন করি আর কি মামির বাসা। এখানে এনে এত মানুষ, এই মানুষ তো আর পাবো না। তো আমি শাড়ি টাড়ি কিছুই নিয়ে আসিনি, এত বিরক্ত লাগতেছে না, এর মধ্যেই হচ্ছে আমরা করবো আর কি। তো আয়োজন শুরু হয়েছে, আয়োজন আজকে মনে হয় টিল নাইট পর্যন্ত চলবে আর কি। এটা হলো মামির বিখ্যাত তেলেপিঠা। এখন কি ভাজবেন তেলেপিঠা? হ্যাঁ কি সুন্দর রোদ উঠছে আজকে, আজকের ওয়েদারটা এত সুন্দর, একটু পরপর রোদ উঠতেছে। তাই আমি ভাবলাম যে আমরা গার্ডেনেই হচ্ছে খাবো, তাই খাবার নিয়ে আসছি, গার্ডেনেই খাবো আর কি। এই তো লাঞ্চ নিয়ে আসছি, যে গার্ডেনে বসেই খাই। সাথে হচ্ছে আরলে পিছনের যে ভিউয়ের সাথে হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। এই রোদ উঠতেছিল, এখন আবার রোদটা চলে যাচ্ছে। এখানে হচ্ছে এটা প্রনের একটা আমি ফিলার বানাইতেছি হচ্ছে, একটা রোল বানানোর জন্য পেস্ট্রি শীট দিয়ে। গাজর দিয়ে একটা ফিলার বানাইতেছি, একটা সুইট ডিশ করবো।
আর এই দেখেন মামির স্পেশাল তেলের পিঠা, এটা সুন্দর করছে উড়ে গেছে, সুন্দর করছে, আসছে না কেদা তোমার? হুম, বাবু নিয়ে আসছে, একদম আগের ছেলে গুলোর মতো যেটা দেখেন না, আসলো রে, এ আমার ইঁদুর চলে আসছে, তো বাহিনী হচ্ছে ব্যাক করছে, এগুলো এখন বাসা ভরে গেছে এবং হইচই শুরু হয়ে গেছে। আর এদিকে মামি হচ্ছে তেলে পিঠা বানাইতেছে, আমি একটা সুইট ডিশ বানাবো, এগুলো এখন আস্তে আস্তে করে শুরু করবো আর কি। রাতে তো আমাদের আরেকজন গেস্ট আসবে। ওয়েদারটা আজকে ভালোই, নট ব্যাড, ভালোই লাগতেছে আজকের ওয়েদারটা, অত ঠান্ডা। সেই সুন্দর তেলের পিঠা হইতেছে, টেস্ট অনেক মজা হয়েছে। দুইটা একসাথে দিয়ে দিবেন না, দই বসাইতেছে মানে এক পাশে, আমি যে পেস্ট বানাইতেছি, কয়েকটা বানাই রাখছি, দু চারটা বানাই রাখছি। একজন কি বানাইছে একটু দেখি, কি বানাইছিস? ও সুন্দর হচ্ছে, আরে মামি আবার দেখতেছি এখানে, এটা তালের পিঠা, তালের পিঠার হচ্ছে গুলগুলি, বাংলাদেশ থেকে নিয়ে আসা তালের রস দিয়ে তালের পিঠা বানাইছে। জাস্ট এগ ব্রাশ করে এটা ওভেনে দিয়ে দিব, পেস্ট্রি সবগুলো আর কি র‍্যাপ করা হয়ে গেছে। এগ ব্রাশ চলছে, এগ ব্রাশ, এগুলা খাওয়া হলো পুতুপুতুই বেশি, বুঝছিস, রং ঢঙি বেশি, পুতুপুতু করে বানানি খাওয়া, খাইতে লাগে না, দুই মিনিট। ব্ল্যাক সিড নাই, ব্ল্যাক সিসেম সিড, ব্ল্যাক সিসেম সিসেমটা থাকলে অনেক সুন্দর হলো, দেখতে সুন্দর লাগে, লুকিংটার জন্য আমি ব্ল্যাকটা দিই, কালো জিরা দিলেও চলবে, কি থাকে, লাল থাকে, একটু লাল হবে না, কুসুমটা একটু বেশি গাঢ় হবে না, সেটা না আসলে এটার একটু সাদা সাদা, কিছু এক থাকে লাল থাকে, কিছু এক থাকে সাদা থাকে। দেখি আমার পাফগুলো আর কি অবস্থা, ওয়াও, লুকিং সো নাইস, ওয়াও, ইটস লুক সো গুড, ফেটে গিয়েছে একদম, লুকিংটা দেখছিস, আরেকজন হচ্ছে এখন হাঁসের মাংস গুছায় রাখতেছে। এগুলো কি করতেছিস ভালো করে দেখে দেখে? আর এই যে আমার ডেজার্ট, ব্রেডের ডেজার্ট, আজকে কিন্তু লেফট ওভার ব্রেড না, একদম ফ্রেশ 100% ব্র্যান্ড নিউ ব্রেড। এখানে আমি যে সুইট ডিশটা বানাবো ওটার জন্য হচ্ছে মিলটা রেডি করতেছি। ডেজার্টের হচ্ছে ফিনিশিং পার্ট, আমাদের গেস্ট আসছে, আমাদের সোনা ভাইয়াটা আসছে, তাই না? কি করতেছ আলিয়া নিজাজ? কি পাইছো? সুন্দর ওলে ওলে,
গিফট পেয়েছে, গিফট পেয়েছে। আমার সোনাটা আলিয়ার, ওকে আলিয়ার এটা হবে, দেখাও রে খুশি, হ্যাপি হয়েছি, আবার পড়াই দিতেছে এখনই। নতুন বেবি বরণ, নতুন বেবি বরণের জন্য হ্যাঁ তাকে তাকে কত কিছু করা হচ্ছে। এই যে একটু এটাকে এখানে রাখি তাহলেই তো, এই যে সুন্দর নতুন বেবি বরণ হয়ে গিয়েছে, কিন্তু উনি কিছু বুঝে না, উনি তো ঘুমিয়ে আছে। এটা হচ্ছে আরেকটা আইটেম যেটা নববর্ষে আমাদের হচ্ছে রান্না করা হবে, আর সেটা হলো হাঁস। মামিটা ম্যারিনেট করে রাখতেছে, পরের দিন এটাকে রান্না করবে। এই জন্য তো আমাদের নববর্ষের দিনটা কেমন ছিল সেটা দেখার জন্য আমাদের চ্যানেল এবং আমাদের পেজে কিন্তু আপনারা থাকবেন, আর আমাদের অন্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। আজকে আমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ নববর্ষ, আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।